কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টারে হিস্টোরি জিই পেপার হিসাবে তোমাদের রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগে আমি পর্ব ওয়ান ওয়ানে কিছু সাজেশন ভিত্তিক শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছিলাম, আজকে পর্ব টু নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের ইতিহাস প্রোগ্রাম কোর্সে জিইটি ওয়ান অপশান সি, তোমাদের কোর্স কোড HISP-GE-T-1। তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরি অফ দ্য আর্লি ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস অর আর্লি মেটিয়াভেল পিরিয়ড অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, 2 মার্কের সাজেশন ভিত্তিক শর্ট প্রশ্ন উত্তর। প্রথমে আমি এর আগে যে সমস্ত ভিডিও আপলোড করেছি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওতে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে। চলো এবার মূল প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এখানে আমি খুব তাড়াতাড়ি করার জন্য বিভিন্ন সালগুলো লেখা হয়নি, তবুও তোমরা এগুলো দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সব। গ্রিড পদ্ধতি কী? এটি 2021 সালে প্রোগ্রাম কোর্সে ফার্স্ট সেমিস্টার পড়েছিল। উত্তর, স্মৃতিপট থেকে, এটা পট হবে, স্মৃতিপট থেকে আঁকা, এটা আকাশ হয়ে গেছে, আঁকা মানচিত্র আকার যে পদ্ধতি তাকে বলা হয় গ্রিড পদ্ধতি। অর্থাৎ স্মৃতিপট থেকে যে সমস্ত মানচিত্র আঁকা হয় সেই পদ্ধতিকে বা মানচিত্র আঁকার পদ্ধতিকে গ্রিড পদ্ধতি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের 2 জন দেবতার নাম লেখো। ঋগ্বেদের 2 জন দেবতা পৃথিবী ও মরুত। 3 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সভা ও সমিতি বলতে কি বোঝো? অথবা সভা ও সমিতি কি? ঋগ বৈদিক যুগে সভা ও সমিতি নামে 2টি পরিষদ কোন রাজ্যের রাজশক্তি নিয়ন্ত্রণ করত, রাজ্যের বয়োবৃদ্ধদের নিয়ে সভা গঠিত হতো, আর সমিতি ছিল জনসাধারণের সাধারণ পরিষদ, রাজ্যের শাসন বিচার ও জনকল্যাণ সংক্রান্ত কাজের ব্যাপারে এই সংস্থা 2টি অংশগ্রহণ করত? ঐতিহাসিক রমিলা থাপারের মতে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সমিতির ক্ষমতা নিঃসন্দেহে বেশি ছিল। 4 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের উল্লেখিত সপ্তসিন্ধু কোন অঞ্চল? উত্তর, ঋগ্বেদে উল্লেখিত সপ্তসিন্ধু অঞ্চল শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী, এই 7টি নদী অববাহিকা অঞ্চল। তারপরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আর্যদের প্রাচীন গ্রন্থের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এর রচনাকাল উল্লেখ করো। আর্যদের প্রাচীন গ্রন্থ হল ঋগ্বেদ, আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 অব্দ থেকে 1000 অব্দের মধ্যে ঋগ্বেদ রচিত হয়। আনুমানিক 1400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋগ্বেদ রচিত হয়। 6 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে ব্রাত্য ও নিষাদ কাদের বলা হতো? উত্তর, আর্যদের বর্ণ ব্যবস্থার বাইরে 2টি জনগোষ্ঠী হল ব্রাত্য ও নিষাদ। ব্রাত্যরা ছিল ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বহির্ভূত যাযাবর আর্য জনগোষ্ঠী, আর নিষাদ বলতে অনার্যদের বোঝাতো, এরা চাষাবাদ করত না। 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত পনি কাদের বলা হতো? উত্তর, ঋগ্বেদের যুগে, ঋগ বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ধনশালী সম্প্রদায় পনি নামে পরিচিত ছিল। পনি শব্দের অর্থ বণিক। 16 মহাজন পদ কি? উত্তর, মহাজন পদের উল্লেখ কোন কোন বৌদ্ধ বা জৈন গ্রন্থে পাওয়া যায়? উত্তর, এখানে ভুল হয়ে গেছে, উত্তর বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্ত নিকায় ও জৈন গ্রন্থ ভাগবতী সূত্র থেকে 16 মহাজন পদ বা 16টি রাষ্ট্রের ইতিহাস জানা যায়। মহাবীর ও বুদ্ধদেবের আবির্ভাবের যুগে ভারতে বৃহৎ 16টি রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল, এগুলি একত্রে 16 মহাজন পদ বলে। 16 মহাজন পদ মানে হচ্ছে লোকালয়, এগুলি হলো কোশল, অঙ্গ, মগধ, কাশী, ব্রিজি, মল্ল, চেদি, বৎসর, সুরসেন,
অসমক, কোরু, পাঞ্চাল, কম্বোজ, মৎস্য, গান্ধার, অবন্তী। 8 নম্বর প্রশ্ন, 4টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো। উত্তর, কপিলাবস্তুর সাক্য, রামগ্রামের কৌলীয়, পিপ্পিলিবনের মৌর্য এবং কেশপুয়র কামাল কালামা। এই 4টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি মুখস্থ রাখবে। এরপরে 9 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের 2টি প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম লেখো, ব্রিজি ও মল্ল। এই 2টি প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। 10 নম্বর প্রশ্ন, কোন কোন সামাজিক ও অর্থনৈতিক কারণে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নগরায়নের সূচনা হয়েছিল? উত্তর, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ফলে নতুন নতুন সমৃদ্ধ জনপদের উদ্ভব, শ্রেষ্ঠী ও বণিক সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধির ফলে, এটা গোষ্ঠী হবে, গোষ্ঠী ও বণিক সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধির ফলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দ্রুত নগরায়ন ঘটে বা সৃষ্টি হয়। 11 নম্বর প্রশ্ন, বিম্বিসার কে ছিলেন? তিনি কোন 4 রাজকন্যাকে বিয়ে করেছিলেন? উত্তর, বিম্বিসার হর্ষাঙ্ক বংশের সন্তান এবং মগধের প্রথম উল্লেখযোগ্য নৃপতি ছিলেন। তিনি কোশল রাজকন্যা, কোশল দেবী, লিচ্ছবি রাজকন্যা, চেল্লোল্লাহা ও মদ্র রাজকন্যা ক্ষেমা এবং বিদেহ রাজকন্যা বাসকীকে বিবাহ করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, হর্ষাঙ্ক শাসকের প্রথম রাজধানীর নাম কী ছিল? কোন হর্ষাঙ্ক রাজার সময় কাশি মগধের সঙ্গে যুক্ত হয়? উত্তর, হর্ষাঙ্ক বংশের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। অজাত শত্রুর সময়ে বিবাহের যৌতুক হিসাবে কাশী মগধের সঙ্গে যুক্ত হয়। 13 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা কে? এটি কোন কোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত? পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা হর্ষাঙ্ক বংশের শাসক বিম্বিসারের পুত্র অজাতশত্রু। এটি গঙ্গা ও সোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, মগধ বলতে কোন অঞ্চলকে বোঝাতো? এর প্রাচীন রাজধানীর নাম কী ছিল? উত্তর, মগধ বলতে বর্তমান দক্ষিণ বিহারের পাটনা এবং গয়া জেলাকে বোঝাতো। গিরিব্রোজ বা রাজগৃহ বা রাজগীর মগধের প্রাচীন রাজধানী ছিল। 15 নম্বর, মহাকণ্টক শিলা কী? উত্তর, মহাকণ্টক শিলা এক বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র যা অজাতশত্রু লিচ্ছবিদের সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছিলেন। এই যুদ্ধাস্ত্র দ্বারা শত্রু সেনা লক্ষ্য করে বড় বড় পাথরের টুকরো নিক্ষেপ করা হতো। রথ মুসল কী? উত্তর, রথ মুসল হচ্ছে অজাতশত্রুর ব্যবহৃত এক ধরনের রথ। এই রথের দেহের লাগানো থাকতো তীক্ষ্ণ ফলা, ফলে রথটি শত্রু সেনার ভেতর দিয়ে গেলে উক্ত ফলার আঘাতে অনেকের মৃত্যু হতো। এরপরে 17 নম্বর প্রশ্ন, শিশুনাগের সময়ে মগধের রাজধানী কোথায় ছিল? কাকবর্ণ রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম ও সর্বক্ষাত্রান্তক বলে অভিহিত করা হয়েছে? উত্তর, হর্ষাঙ্ক বংশের রাজধানী ছিল রাজগৃহ। কাকবর্ণ মগধের রাজধানী পাটলিপুত্র নগরে স্থানান্তরিত করেছিলেন। পুরাণে মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম এবং সর্বক্ষাত্রান্তক বলে অভিহিত করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সাহিত্যে উপাদানে কাকে উগ্রসেন বলা হয়েছে? প্রাচীন গ্রন্থ নবনন্দ হিসাবে কাদের উল্লেখ করা হয়েছে? উত্তর, বৌদ্ধ সাহিত্যে মহাপদ্ম নন্দকে উগ্রসেন অর্থাৎ ভয়ঙ্কর সেনাদের অধিপতি বলা হয়েছে। মহাপদ্ম নন্দ এবং তার মৃত্যুর পর যে 8 জন নন্দ বংশজাত মগধের রাজা হয়েছিলেন তাদের নবনন্দ হিসাবে প্রাচীন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন, হর্ষাঙ্ক বংশের শেষ শাসককে বসাকর পরিচয় কী? হর্ষাঙ্ক বংশের শেষ শাসক নাগদশক, বসাকর ছিলেন হর্ষাঙ্ক বংশের হর্ষাঙ্ক রাজ অজাত শত্রুর মন্ত্রী।
19 নম্বর প্রশ্ন, প্রতিবাদী ধর্ম আন্দোলন কাকে বলা হয়? উত্তর, খ্রিস্টপূর্ব 6 শতকে ধর্ম ও সমাজ জীবনে পরিবর্তনকামী মনোভাব গড়ে ওঠে। এই সময় নতুন দার্শনিক মতবাদের এবং প্রচলিত ধর্মমতের অনেকাংশ বিরোধী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিকাশের ফলে উত্তর ভারতে যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে নতুন চিন্তাধারার উদ্ভব ঘটেছিল তাকে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয়। 20 নম্বর প্রশ্ন, তীর্থাঙ্কর বলতে কী বোঝো? উত্তর, আক্ষরিক অর্থে তীর্থাঙ্কর শব্দের অর্থ মুক্তিলাভের তীর্থ বা পথ প্রদর্শনকারী ধর্ম প্রচারক। জৈন ধর্মে এই গুণসহ 24 জন বিশেষ সাধক অভিভূত হয়েছিলেন। এই সাধকেরা তীর্থঙ্কর নামে পরিচিত। 21 নম্বর প্রশ্ন, শেষ দুজন তীর্থঙ্করের নাম করো। প্রথম ও শেষ তীর্থঙ্করের নাম কি? উত্তর, শেষ দুজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ বা পরেশনাথ এবং মহাবীর। প্রথম তীর্থঙ্কর জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর মহাবীর। 22 নম্বর প্রশ্ন, মহাবীর কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তার প্রকৃত নাম কি? উত্তর, মহাবীর আনুমানিক 540 অব্দে বৈশালী নগরের নিকটে কুন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল বর্ধমান। 23 নম্বর প্রশ্ন, জৈনদের ত্রিরত্ন কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সালে এই প্রশ্নটি পড়েছে। উত্তর, জৈন ধর্মে কর্মবন্ধন ছিন্ন করে মোক্ষ লাভের জন্য তিনটি আদর্শ পথের প্রয়োজন, যা সৎ বিশ্বাস, সৎ আচরণ ও সৎ জ্ঞান। এগুলোকে একত্রে জৈন ত্রিরত্ন বলা হয়। 24 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ কি? এটি কি কি ভাগে বিভক্ত? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটি তিনটি ভাগে বিভক্ত, সুতপিটক, অভিধম্মপিটক এবং বিনয়পিটক। এটি পালি ভাষায় রচিত। 25 নম্বর, ত্রিপিটক বলতে কি বোঝো? বুদ্ধদেবের মৃত্যুর পর তার ধর্মীয় উপদেশগুলি সংকলিত করার উদ্দেশ্যে রাজগৃহে এক বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন আহ্বান করা হয়েছিল। এখানে তার ধর্মীয় বাণীগুলি সংকলিত করে তিনটি পিটকে বিভক্ত করা হয়। 26 নম্বর, বৌদ্ধ ধর্মের হিনযান ও মহাযান বলতে কি বোঝো? উত্তর, হিনযান বা মহাযান হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুটি বিরোধী উপাসনা পদ্ধতি। একদল বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের কোনো প্রতিকৃতি বা মূর্তি ব্যতিরেকেই উপাসনার পক্ষপাতী, তারা হিনযান নামে পরিচিত। অপরপক্ষে একদল বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে তার মূর্তির সম্মুখে উপাসনার আবশ্যক মনে করেন। এই উপাসনা পদ্ধতি মহাযান পদ্ধতি নামে পরিচিত। 27 নম্বর, আর্য সত্য কি? মানব জীবনের দুঃখ কষ্টের কারণ এবং তার থেকে মুক্তির উপায় হিসাবে বুদ্ধদেব যে চারটি মূল সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সেগুলিকে আর্য সত্য বলে। এই আর্য সত্যগুলি হল এই জগৎ দুঃখময়, 2 নম্বর দুঃখের কারণ হল কামনা বাসনা, তৃষ্ণা ও আসক্তি, 3 নম্বর দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, 4 নম্বর কামনা বাসনা ও আসক্তি দূরে মুক্তি পেতে হলে একটি পদ্ধতি বা মার্গ অনুসরণ করতে হবে। অষ্টাঙ্গিক মার্গ কি? বুদ্ধ কর্তৃক নির্দিষ্ট 8টি মার্গ হল দুঃখ থেকে মুক্তি লাভের 8টি পথ, অর্থাৎ সৎবাক্য, সৎকর্ম, সৎ জীবিকা, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎ সচেতনতা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এই 8টি মার্গের প্রথম 3টি অনুশীলন দৈহিক এর সংযম এবং পরের 3টি অনুশীলনে মানসিক সংযম এবং শেষ 2টি অনুশীলনে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। তাই এই 8টি মার্গ, এই মার্গকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। 29 নম্বর, মঝিম পন্থা কি? গৌতম বুদ্ধ ধর্ম পালনের জন্য অত্যধিক ভোগবিলাস ও অত্যধিক কৃচ্ছ সাধনের পথকে পরিহার করে মাঝামাঝি পথ অনুসরণের কথা বলেছিলেন। একে বৌদ্ধ ধর্মে মঝিম পন্থা বলে। 30 নম্বর প্রশ্ন, ধর্ম চক্র প্রবর্তন কি? উত্তর, গৌতম বোধি এবং দিব্য জ্ঞান লাভের পর বারাণসীর কাছে সারনাথে প্রথম 5 জন সঙ্গীর কাছে
তার ধর্মমত প্রথম প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলে। 31 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সংগীতি সম্পর্কে কি জানো? উত্তর, গৌতম বুদ্ধের ধর্মীয় উপদেশ ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন ব্যাখ্যা এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে মতভেদ নিরসনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষুদের নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হতো তা বৌদ্ধ সংগীতি নামে পরিচিত। 32 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্পর্কে কি জানো অথবা কার রাজত্বকালে কোথায় তৃতীয় বৌদ্ধ সংগীতি আহত হয়? এই সংগীতিতে কে সভাপতিত্ব করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, মৌর্য সম্রাট অশোকের উদ্যোগে রাজধানী পাটলিপুত্র নগরে তৃতীয় বৌদ্ধ সংগতি আহ্বান করা হয়। মাগ্গলিপুত্র তিসুস এতে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে বা সংগীতিতে সিদ্ধান্ত অনুযায়ী বহির্ভারতে ধর্ম প্রচারকদের পাঠানো হয়েছিল। 33 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্বন্ধে কি জানো অথবা কার রাজত্বকালে কোথায় চতুর্থ বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে? এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বেশ কয়েক বছরে এটি পড়েছিল পরীক্ষায়। উত্তর, কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সংগীতির চতুর্থ অর্থাৎ শেষ অধিবেশন বসেছিল কাশ্মীরের কুন্দল বনবিহারে বা পাঞ্জাবের জলন্ধরে। দার্শনিক বসুমিত্র ছিলেন এই অধিবেশনের সভাপতি এবং অশ্বঘোষ ছিলেন এর সভাপতি। এই সম্মেলনেই বৌদ্ধরা আনুষ্ঠানিকভাবে হিনজান ও মহাজান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিল। 33 নম্বর প্রশ্ন, নাগার্জুন কে ছিলেন? তার লেখা গ্রন্থের নাম কি? এটি 2021 সালে প্রোগ্রাম কোর্সে পড়েছিল ফার্স্ট সেমিস্টারে, পঞ্চম সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। উত্তর, গৌতম বুদ্ধের পরবর্তীকালে এক বিখ্যাত দার্শনিক ছিলেন নাগার্জুন। তিনি শূন্যবাদের প্রবক্তা। তার রচিত গ্রন্থের নাম প্রজ্ঞা পারমিতা সূত্র। তাহলে এই ছিল আজকের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। আশা করি তোমাদের এই প্রশ্নোত্তরগুলো পরীক্ষার জন্য ভীষণ উপকারে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।